ফের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক পোস্ট গুঁড়িয়ে দিলেন ভারত। অনলাইন ডেস্ক। সোমবার সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, আর রাতেই অ্যাকশন শুরু হয়। পুঞ্জ সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটির আক্রমণকারীদের যোগ্য জবাব দিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের সেনা চৌকি। এ ঘটনার এখনও পর্যন্ত 7 পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর কলকাতা 24/7-এর। সর্বশেষ খবরে জানা গিয়েছে, রাতে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ভারতীয় সেনা সদস্যরা একটি পাকিস্তানি সেনাবাহিনীর 3টি চৌকি রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরে পাক সীমান্ত বরাবর রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা আক্রমণ করতে পারে এই শঙ্কায় উপত্যকায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার সকালে ভারতীয় সেনারা নজরদারি চালানোর সময় পাকিস্তানের পক্ষ থেকে বিনা প্ররোচনার গুলি চালানো হয়েছে, রকেট ও হামলাও হয়েছে। এ সময় ভারতীয় 2 সেনা সদস্যর অঙ্গচ্ছেদ করে পালায় পাকিস্তানি সেনা সদস্যরা। পাকিস্তানের এই আচরণের নিন্দা করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঘৃণ্য কাজের যোগ্য জবাব দেওয়া হবে। পরিকল্পিতভাবে ভারতে ঢুকতে এই নিন্দনীয় কাজ করেছে পাকিস্তান, দাবি করেছে ভারত সেনার এক উচ্চ পদস্থ কর্মকর্তা। সন্ধ্যায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি হুমকি দেন, পাকিস্তানের এই ন্যাক্কারজনক কাজকে ভারত ছেড়ে দেবে না। সোমবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, যুদ্ধেও এমন কাজের কথা শোনা যায়নি কখনো। পাক সেনার কাজ এই কাজকে বর্বরতার সঙ্গে তুলনা করেন অরুণ জেটলি। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।